বিজেপির কলকাতা চলো অভিযানে জনসংযোগ বাড়াতে রবিবার দুর্গাপুরের গোপাল মাঠে চা চক্রে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল সরকার ও সাংসদ মহুয়া মৈত্রকে তীব্র কটাক্ষ করেন। সাত সকালে চায়ের আড্ডায় কলকাতা চলো অভিযানের প্রচারে তুফান তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জনসংযোগের লক্ষ্যে রবিবার দিলীপ ঘোষ যোগ দিলেন দুর্গাপুরের গোপাল মাঠের একটি চায়ের দোকানে। রবিবার ভোরবেলায় লোকজন একে একে জড়ো হচ্ছেন চায়ের দোকানে, সেখানেই সদল বলে উপস্থিত দিলীপ ঘোষ। আড্ডা জমানে রাজ্য রাজনীতি নিয়ে আবহ তৈরি হতেই নানা বিষয়ে একের পর এক তোপ দাগলেন রাজ্য সরকারকে। গতকাল দুর্গাপুরের মায়াবাজার এলাকায় দলের বিজয় সম্মেলনীতে যোগ দিতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষ করে দুর্গাপুরের ডিভিসি ডাইরেক্টর বাংলোতে রাত্রি নিবাস করে আজ সকালে মায়াবাজার ডিটিপিএস এলাকায় সকালে প্রাতঃভ্রমণে বেরোন। তার সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই সহ বিজেপির দলীয় কর্মীরা। প্রাতঃভ্রমণে বেরিয়ে গোপালমাঠ জল ট্যাঙ্কির কাছে বিজেপি নেতা দিলীপ ঘোষ চায় পে চর্চায় যোগ দেন। চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেন। তিনি বলেন, তৃণমূলের দল একটা চোরের দল, রেশন, শিক্ষা, স্বাস্থ্য সব দুর্নীতিতে যুক্ত রয়েছে তৃণমূলের নেতা কর্মীরা। বহু নেতা জেলবন্দী এবং বহু নেতাদের সিবিআই ইডি ডাক দিয়েছে, তবে তারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। জনগণের প্রতি দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে আগামী 29 নভেম্বর কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি সাংসদ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে এদিন মুখ খুললেন দিলীপ ঘোষ। এছাড়াও আজ মেদিনীপুরে দিলীপ ঘোষের একটি সভা রয়েছে, সেখানে অনুমতি নিয়ে টানা বহাল করছে স্থানীয় প্রশাসন, সে নিয়েও সরব হন তিনি। কোন ট্রেড ইউনিয়নের কি নেতা তার নামে একটা অ্যাপ্লিকেশন, সে কপি পাঠিয়েছে, সে রাজি নয়, বলে আমার লোক নেই, কোথায় সভা করবো আমি, বলে তোমাকে করতে হবে, যে আমাদের পারমিশন দিয়েছে সে কালকে রিজাইন করে দিয়েছে। ওই ওসি যিনি ডায়মন্ড হাট থেকে ওখানে গেছেন এসপি, কেন দিলীপ ঘোষকে হারাতে হবে? আর যান একবার মেদিনীপুরের লোক, সে আবার হাত দিয়ে কথা, বাদ দিয়ে কথা বলে, হাত দিয়ে কথা বলে। আপনারা গিয়ে দেখবেন মেদিনীপুরের রাস্তার ধারে লাইন দিয়ে বিপ্লবীদের সব স্ট্যাচু করা আছে। আমি বলেছি, এরা চাল চুরি করতে গিয়ে মারা যায়নি, ডাল চুরি করতে গিয়ে, পয়সা চুরি করতে মারা যায়নি, এরা এরা সাহেব মারতে গেছে, হাতে বম নিয়ে গেছে, পিস্তল নিয়ে গিয়ে মারা গেছে। মেদিনীপুরের লোকের সঙ্গে চালাকি করো না, তারা কোনো মাফ করবে না, তারা জানে কাকে কোথায় পাঠাতে হয়। তো উনি ওখানে চালাকি করছেন গিয়ে আমাদের সভা আটকে ওদেরকে সভা করা দিচ্ছেন, তারা করতে রাজি নয়। আজ টিএমসি ডাকে কোনো লোক বেরোয় না, দেখলে লোক বলে ওই বেটা চোর যাচ্ছে, নেতারা বেরোয় না, চোর চোর বলে চিৎকার করে, পুলিশের দায় তাদের দিয়ে সভা করাচ্ছে বিজেপিকে আটকাবার জন্য, ব্যাপারটা সহজ নয়। তাই এই যে গ্রাম বাংলার গরিব মানুষ যারা লুণ্ঠিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তাদের আওয়াজ তোলার জন্য আমরা কলকাতায় সভা করছি, আর তার জন্য আমি আপনাদের নিমন্ত্রণ আমন্ত্রণ করতে আসছি। আসুন আগামী 29 তারিখ সবাই মিলে গিয়ে। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333086178777253107047।